চলছে
নাটকের জন্য চলে আসলে পুরো রোলটা ক্যান্সেল হয়ে যাবে, নম্বর বেশি হয়ে যাবে। আমি কন্টিনিউ রেকর্ডিং চলছে। কারখানায় গিয়ে দিয়ে আসি, তোমরা বিড়ি দিয়ে এসো, তোমরা বিড়িকে দিয়ে এসো, আমি একটু বাইরে থেকে দেখি। যাই করিস বাবা, কারোর কাছে কোনো ভিক্ষে চাস না। যদি পারিস একটুখানি বিষ দিয়ে আসিস। আমার জামা, আর কি খেয়ে বাঁচবি? ঠিক নেই, ঘরে চাল নেই, পেটে খাবার নেই, আর তোর আর তোর তোর জামা বাবা একটা কথা বলবি না বাবা, তুমি থামো তো, তুমি ছোট্ট বাবা, তুমি থামো তো, এত উত্তেজনা হয়ে না। ছোট্ট বাচ্চা, বাচ্চাদের দেখে তো ঈদের সময় জামা কাপড় চাইবে। ওদের জন্য, তোর জন্য, তোর জন্য সব জায়গা জমি তোকে পড়ালাম, বিএড করালাম, কিন্তু একটা চাকরি জোগাড় করতে হবে। একটা একটা চাকরি জোগাড় করতে পারলি না, আর জামা, আর জামা
এটাই তো বেকারত্বের জামা বাবা, এটাই তো বেকারত্বের জামা বাবা, এটাই তো বেকারত্বের কর্ম বাবা। এই ঈদ পরব বলে বেকারত্বের কোনো ঈদ পরব হয় না। আমি আমি আসছি, তুমি বেরিয়ে দিয়ে এসো। ভাই কপাল, যারা ক্লাস থ্রি পাস করে সমাজের কত রং তামাশা করছে, আর আমার ছেলেটা আমাদের কপালে যদি দুঃখ লেখা থাকে, সুখ না লেখা থাকে, সুখ কোথায় থেকে আসবে? ঝগড়া করে কি সুখ আসবে? তোমরা ঝগড়া করো না, আমাকে আর জামা লাগবে না। দাঁড়াচ্ছি কেন? তো দাঁড়াতে বললাম, বসো বস বস বল বল, এই আসবে না, বল বল বল, তাড়াতাড়ি বল, কাঁদতে কেন বল? তোমরা ঝগড়া করিও না, বসো বল। গেলো গেলো, হয়েছে তো, কাটো। এই কেউ যাবে না, এখানে থাকো। গরিবের ঈদ বলে কিছু নেই, বিড়ি ছেড়ে নেবো, তাড়াতাড়ি কর। কালকে কালকে কি খাবি, কি পড়বি? আর ঈদ কি করে ঈদ হয়? দাও দাও কারখানায় বিড়িটি আমি দিয়ে আসি। দাও কারখানায় বিড়িটি আমি দিয়ে আসি। শোন, কারো কাছে ভিক্ষা করে নিয়ে আসবি না, কারো কাছে ভিক্ষা চাইবি না, প্রয়োজন হলে বিষ কিনে নিয়ে আসবি, প্রয়োজন হলে একটু বিষ কিনে নিয়ে আসবি। রাখ তোর জামা, রাখ তোর জামা। কি খেয়ে হাগবি সেটা ভাব, কি খাবি, কি খেয়ে হাগবি সেটা ভাব। ঘরে চাল নেই, তরকারি নেই, ঘরে ঘরে চাল নেই, তরকারি নেই, জামা জামা। চুপ, আর একটা কথা বলবি না, চুপ চুপ, আর একটা কথা বলবি না, আর একটা কথা বলবি না। সম্পূর্ণ ক্যামেরার দিকে তাকিয়ে, তোর জন্য সব জমি জায়গা বিক্রি করে, তোর জন্য সব জমি জায়গা বিক্রি করে বিয়েড করালাম, বিয়েড করালাম, একটা চাকরি জোগাড় করতে পারলাম, একটা চাকরি জোগাড় করতে পারলি না, আর জামা দেবে, জামা, আর জামা দেবে। একদম পুরো ক্যামেরা দিকে থাকে ওইভাবে, হাইরে পোড়া কপাল, হাইরে হাইরে পোড়া কপাল, হাইরে পোড়া কপাল। তিন ক্লাস পড়ে সমাজে কত রং তামাশা করছে ছেলেরা, তিন ক্লাস পড়ে সমাজে কত রং তামাশা করছে ছেলেরা, আর আমার ছেলেটা বিএ ডিগ্রি করার পরে, আমার ছেলেটা বিএ ডিগ্রি করার পর একটা দুবেলা ভাতও জোটাতে পারছে না, দুবেলা ভাতও জোটাতে পারছে না, হাইরে পোড়া কপাল, হাইরে হাইরে পোড়া কপাল। বলেন, পাতা তামার তো কমে গেছে আর ভিডিও হয়ে গেছে, ক্যামেরা দিয়ে তো পাতা তামার তো কমে গেছে, ভিডিও হয়ে গেছে, রিয়াকশন দেন, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, এখানে 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 এখানে, ছেলের দিকে তাকান, ছেলের দিকে তাকান, একবার আবার আবার সামনের দিকে তাকান, আবার সামনের দিকে তাকান, তাকাচ্ছেন। ছেলেকে কেন বকছো? আমাদের কপালে যদি সুখ লেখা না থাকে, সুখ কি ঝগড়া করে কিনে আনা পাওয়া যাবে? সুখ কি ঝগড়া করে কিনে আনা হবে? হাই আমাদের পোড়া কপাল। বাস দাদা গ্রিন, আমার দিকে তাকাবি না, এদিকে এদিকে তাকাবি, এখানে তোর দাদা আছে, এখানে 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 যা দেখি, হ্যাঁ এখানে মা, বলো দাদা মা, তিন দিন ঈদকে বাকি, তিন দিন ঈদকে বাকি, আমাকে জামা দেবে না, জামা দেবে না, এদিকে তাকাবি না, তুই ওদিকে কথা বল, তাকাবি না, আমার জামা, এদিকে বাবাকে, আমার জামা, আমার জামা, মা দাদা বলো, কোথায় মারে তোর রে, এখানে মা, এখানে দেখ, এদিকে দাদা, এদিকে দেখবি, মা দাদা, মা দাদা, ঈদকা মা দাদা,
ঈদকে আর তিন দিন আমাকে জামা কিনে দেবে না? দাদা কথা বলছে, দাদার দিকে তাকাও, 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 মায়ের দিকে তাকাও, এবার বাবার দিকে তাকাও। আমার জামা, আমার জামা, বাবা কথা বলছে, বাবার দিকে তাকিয়ে আছে, বাবার দিকে। বাবা বুলটি, পিঙ্কি, ওরা সবাই ঈদের জামা কিনে নিয়েছে। বাবা, বাবা এখানে তাকা, এদিকে তাকা, বল। বাবা বুলটি, পিঙ্কি, এরা সব জামা কিনে নিয়েছে। 5,000-6,000 টাকায় ওর বাবা জামা কিনে দিয়েছে। 5,000-6,000 বাবা জামা কিনে দিয়েছে। আমাকে একটা ছোট জামা কিনে দাও। আমাকে একটা ছোট জামা কিনে দাও। বাবা বকছে বকছে, তুমি একটু কাঁদো কাঁদো ভাব হয়েছো, কাঁদো কাঁদো ভাব হয়েছো। হ্যাঁ, কাঁদো কাঁদো ভাব। এবার বলো, তোমরা ঝগড়া করো না মা, আমাকে আর জামা লাগবে না। তোমরা ঝগড়া করো না, আমাকে আর জামা লাগবে না। বাস, এবার আমাকে বলো তো তাড়াতাড়ি, দেবো হাফতা পেলে তোকে জামা কিনে দেবো। কেন বাবা? কেন বাবা? তোমরা বিড়ি দিয়ে এসো। তোমরা বিড়িটি দিয়েছো আর আমি একটু ঘুরে আসি। আরে আমি ঘুরে আসি, কোথাও কিছু ম্যানেজ করা যায় কিনা, কোথাও কিছু ম্যানেজ করা যায় কিনা। ফেরো দিকে যাচ্ছে, ফেরো দিকে যাচ্ছে। বাবা তুমি থামো তো, বাবা তুমি থামো তো। দিমু ছোট, ওকে বুঝিয়ে বলো, ওকে বুঝিয়ে বলো। দেখ ভাই, তোর জন্য, দেখো তোমার পাড়াতে সব ছেলেরা তো সব জামা কেনার জন্য এরকম বাইনা করবে। দেখ ভাই, তোর জন্য, তোর জন্য আমি জামা নিয়ে আসবো। রান্না করিস না, তুই রান্না করিস না, এটাই তো বেকারত্বের জ্বালা বাবা, এটাই তো বেকারত্বের জ্বালা বাবা। বেকারত্বের কোনো পরব হয় না, বেকারত্বের কোনো পরব হয় না। আসি আসি, অ্যাকশন। আমি দাদুর নেবো, আমি কেরালায় রাজমিস্ত্রি কাজে যাবো, পরের দিনই আমি কেরালায় রাজমিস্ত্রি কাজে যাবো। বাবা আমাকে একটা কিছু করতে হবে, বাড়ির সমাজে এই শিক্ষার কোনো মূল্য নেই, আর প্রয়োজন হলে আমি আজই দাদন দিয়ে কেলানে রাজমিস্ত্রির কাজে চলে যাবো। আমাদের জন্য নয়, ঈদের খুশি, ঈদের খুশি তখনই হবে আমার মতো করে অন্যকে সাজাতে পারবো, ঈদের খুশি দিতে পারবো। ধর্ম যার যার উৎসব খাবার, আমি খাবো, আমি খাবো, আমি পড়বো, আমার পরব। এটা তো হয় না, এটা তো হয় না, কখনো হয় না। আমার প্রতিবেশী মুখে আমরা তখনই সেই উপলব্ধি করতে পারবো যখন এই প্রতিবেশীকে আমার মতো করে তৈরি করতে পারবো, আমার মতো করে সুখ দিতে পারবো। আমি হাসবো অন্যকে, কাঁদিয়ে নয় অন্যকে হাসি। সকালের পরব, তাই আমরা যেন প্রত্যেকেই প্রত্যেকের পরে এগিয়ে আসি এবং হাসি নিয়ে পরব করতে পারি, সবার আনন্দে মেতে উঠি আমরা।
বাবা আমাকে কিছু করতে হবে, সমাজে শিক্ষা জ্ঞান এর কোনো মূল্য নেই, আমাকে প্রয়োজন হলে আজই রাজমিস্ত্রির কাছে দাদন নেব, কিন্তু কিন্তু আমার আমার ভাইয়ের মুখে হাসি ফুটিয়ে যাব বাবা। বাহ খুব সুন্দর, এতটা এতটা লেখাপড়া করে তুই পারবি? রাজমিস্ত্রি কাজ করতে পারবি? আমাকে সমাজে দাঁড়াতে হবে, শিক্ষার কোনো মূল্য নেই দাদা, শিক্ষার কোনো মূল্য নেই বাবা, আমাকে আমাকে এই সমাজে কিছু করে দেখাতে হবে, আমি প্রয়োজনে আজই কেরালা চলে যাব কাজে, কিন্তু কিন্তু আমার ভাইয়ের স্বপ্ন পূরণ করে যাব। এতটা লেখাপড়া শেখালাম রাজমিস্ত্রি কাজ করার জন্য রে, বাস কাটো। এই দাদা আপনিও আছেন? হ্যাঁ থেমে, হ্যাঁ দাও দাও লাগাতে লাও, লে জামাটা লে রে, পাটাপাট করে আনন্দ করে দেখছিস, খুল 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 তাড়াতাড়ি খুল জামাটা, গায়ে দিয়ে একটু কায়দার মতন কর। হ্যাঁ কি মজা কি মজা, আমি জামা পেয়েছি, জোরে বল লাভা না রে লাভা, বল বল ক্যামেরার দিকে। তোমরা কি করলে বাবা, এ কি করলে? হ্যাঁ বলো না কাকা, একটু ক্যামেরা দাও ক্যামেরা দাও, করো করো ছাড়ো ছাড়ো, ঠিক আছে ঠিক আছে। কি করলে বাবা তোমরা, এ কি করলে না কাকা? রিয়াকশন রিয়াকশন গুলো দেন তো দাদা, আপনি রিয়াকশন দেন, দেখছেন ছেলেকে দেখছেন, ওরা এলো দেখছেন, মাল দিচ্ছে নিচে তুলে, কি করলে বাবা তোমরা, এ কি করলে? বাস না কাকা, দাও 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 আমি খাবো আমি পড়বো, আমি খাবো আমি পড়বো, এটা তো কখনো হয় না, এটা তো কখনো হয় না, আমার প্রতিবেশীর মুখে হাসি, আমরা যখন এই প্রতিবেশীর মুখে হাসি ফোটাতে পারবো তখনই তো তখনই হয়, আমরা প্রতিবেশীর মুখে হাসি ফোটানোর নামই তো ঈদ, আমরা প্রতিবেশীর মুখে হাসি ফোটানোর নামই তো ঈদ, আমি হাসবো আমি হাসবো, অন্যকে কাঁদিয়ে নয় অন্যকে হাসাবো, অন্যকে হাসাবো। এই চল ঠিক আছে চলুক না, ওকে নেই উপরে মে, আমি হাসবো অন্যকে কাঁদিয়ে নয়, আমি হাসবো অন্যকে কাঁদিয়ে নয়, অন্যকে অন্যকে হাসি, আসুন আসুন সকলে সকলে মিলে সমান আনন্দ ভোগ করি, সমান আনন্দ উপভোগ করি, আমার প্রতিবেশী গরিবদের সাহায্যের হাত বাড়ি, আমরা আমাদের এই গরিব অসহায় প্রতিবেশীদের হাতে সাহায্যের হাত বাড়িয়ে দিই। হ্যাঁ হ্যাঁ আমরা আসি, আমরা আসি না, আসুন আসুন, আমরা প্রতিজ্ঞা, আমাকে দেখলে হবে না ক্যামেরা দিকে, ঠিক আছে বলো বলো। হ্যাঁ আসুন, হ্যাঁ আমরা প্রতিজ্ঞাবদ্ধ করি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই প্রতিবেশী গরিব মানুষের সঙ্গে, প্রতিবেশী গরিব মানুষদের সঙ্গে খাবার খাদ্য দ্রব্য দিয়ে, খাবার খাদ্য দ্রব্য দিয়ে যাতে ওদের মুখে হাসি ফোটাতে পারি, আমরা তাদের হাসি তাদের মুখে যাতে হাসি ফোটাতে পারি, বুঝেছ? চলো টাকা দিয়ে লাভা, জামা পেয়েছি ঠিক আছে।